এই সামনে বসে থাকো ভৌতিটা, কি সুন্দর মিষ্টি হাসি, মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে গো। ওগো তোমাকে আমি বড় ভালোবাসি গো। লোকের বউয়ের পেছনে লাগছে, তাকে নিজের বউয়ের পেছনে লাগবো? নিজের বউয়ের পেছনে লাগতে গিয়ে তো মার দেয়। ও নিজের বউয়ের পেছনে লাগতে গেলে মার দেয়? হ্যাঁ, বিয়ের কয়েক বছর বাদে এই হয় জানিস তো, প্রথম প্রথম বউয়ের পেছনে মানে মেয়ের পেছনে লাগলে পরে খুব খুশি হয়, তারপরে বিয়ে হয়ে গেল খুব খুশি, তারপরে যদি পেছনে লাগতে হয় তখন খুন্তি দিয়ে পেটায়। তুমি তোমার বউয়ের কাছে নিশ্চয়ই তোমার খুন্তি পেটা খাও। এই আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো আমি তোকে একটা কবিতা বলি। কবিতা এসছে? আরে কবিতা বললে যে কোথায় কোথায় কোথায়? আরে ধুর কবিতা, এই কবিতা মেয়ে কবিতা নয়, তাহলে এই কবিতাটার একটা ছড়া। ছড়া? ও ছড়া। হ্যাঁ তো তোকে আমি একটা কবিতা বলতে বলবো, সেই কবিতাটা তুই আমার পেছন পেছন বলবি। আচ্ছা ঠিক আছে। কাকা ভালো তো? ও কাকা ভালো আছো? কাকে বলছিস? এই যে হনুমান টুপি গুটিয়ে পড়ে আছে কাকা। আরে হনুমান টুপি গুটিয়ে পড়ে আছে কাকা? হ্যাঁ। আর পাশে একজন মাফলার পরা জেঠু আছে, নমস্কার। হ্যাঁ ঠিক আছে, আশীর্বাদ করে, একটু আশীর্বাদ করে দিন, একটু হাত তুলে আশীর্বাদ করে দিন ফোটকেকে। হা করে আমার দিকে তাকিয়ে আছে দেখছ? হ্যাঁ হা করে তোর দিকে তাকিয়ে আছে, বলছে কথা বলছে কি করে। আচ্ছা তো এই সুন্দর অনুষ্ঠানে এবার আমি তোকে যেটা শেখাবো তুই সেটা বলবি, ঠিক আছে? আচ্ছা বল। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, ইয়াং ছেলে না পেছনে লাগলে মেয়ের একাতে রাস্তা ঘাটে। যা বাবা এটা কি হলো? পদ্ম দিঘির কালো জলে হরেক রকম ফুল, ভগবানের একই ভুল লাগা থাকতে গোড়ায় চুল। এটা কি হলো? দেখো না কেমন হাসছে দেখো। এটা এটা তুই কি বললি? তোকে বলেছি না কোনো খারাপ কথা বলবি না? কোথায় খারাপ কথা বলেছি? এটা কি বললি তুই? আমি তো নিজে মুখে উচ্চারণ করতে পারবো না, তুই কি বললি? আরে বললাম ভগবানের একই ভুল লাগা থাকতে গোড়ায় চুল। হ্যাঁ আবার কেন বলছিস? কি কি নোংরা কথা বলছিস তুই? আরে নোংরা কথা না। নোংরা কথা না? না। তাহলে কি কি এর মানে কি? আরে পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুন? দেখনি পেঁয়াজ রসুনের গোড়ার দিকে চুল থাকে, আগায় থাকে না। ও আচ্ছা, পেঁয়াজ রসুনের সেই গুচ্ছ মূল যাকে বলে। আগে হ্যাঁ ধান গাছের থাকে দেখবে গোড়ায় চুল। তা এইভাবে বললে লোকে খারাপ বলবে না বল? লোকে পেটাবে, তোকে পেটাবে, আমাকে পেটাবে। ধুর কেলান খেলে তুমি খাবে, আমি তো পালিয়ে যাবো। পালিয়ে যাবি মানে? এখানে ছেলে পেলে কেউ দৌড়াতে জানে না, গাছে উঠতে জানে না, ধরে একদম লেজ ধরে টেনে নামাবে। ধুর সে লেজ ধরে টেনে নামাক, সামনের লেজটা তোর হাতে পাবে না, ওটা ধরতে না পারলেই হলো। সভ্যর মতো কথাবার্তা। ওই পেছনের লেজটা দেখছিস তো যেটা ঝুলছে? হ্যাঁ ঝুলছে। হ্যাঁ ঝুলছে তো। এমন দেখা যাচ্ছে? তা দেখা যাবে না, এত বড় একটা লম্বা লেজ। তোমাকে তো বলেছিলাম প্যান্টের ভিতরে ঢুকিয়ে দিতে। ঢুকিয়ে দিয়েছিলাম, বেরিয়ে গেছে, এত বড় লম্বা লেজ। কই তোমারটা তো বেরোচ্ছে না। মানুষের সামনে মান সম্মান রাখলি না? এখানে হাজার হাজার মানুষ দেখছে অনুষ্ঠান, কত দূর দূর থেকে শুনছে, আবার ফ্রেন্ডস স্টুডিওতে লাইভ হচ্ছে। ও লাইভ? হ্যাঁ। ও এই ফ্রেন্ডস স্টুডিওতে আমি একবার ভাইরাল হয়েছিলাম না? ফ্রেন্ডস স্টুডিওতে তুই ভাইরাল হয়েছিলি কবে? সে একবার গেছিলাম অনুষ্ঠান করতে, কোথায় জানো, জোড়াশিব মন্দির, এই সুজিতদার অনুষ্ঠানেই তো। ও সুজিতদার অনুষ্ঠানে? হ্যাঁ কয়েক হাজার হাজার মানুষ তোকে দেখেছিল। একদম। তো এবারও আজকেও কিন্তু ফ্রেন্ডস স্টুডিওর মাধ্যমে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমাদের এই অনুষ্ঠান দেখছে। আর অবশ্যই আপনারা এইভাবেই সাপোর্ট করবেন ফ্রেন্ডস স্টুডিওর মতো বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোকে, যারা আমাদের সকলকে আপনাদের সবার মোবাইলে তুলে ধরছেন। তো আসুন এই মুহূর্তে আমাদের আজকের পরবর্তীতে যে সংগীত শিল্পী আসবেন তাকে ডেকে নেব। তার আগে একটা গান করব। গান করবি? একটা একটা ছোট্ট। আচ্ছা একটা গান গাইবে? একটা গান গাইবে? গাইবে? আচ্ছা থ্যাংক ইউ। কি ভালো গো। হ্যাঁ কে কি ভালো? এই সামনে বসে থাকো ভৌতিটা। এই কি সুন্দর মিষ্টি হাসি, মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে গো। ওগো তোমাকে আমি বড় ভালোবাসি গো। এই লোকের বউয়ের পেছনে লাগছে, তাকে নিজের বউয়ের পেছনে লাগবো? নিজের বউয়ের পেছনে লাগতে গিয়ে তো মার দেয়। ও নিজের বউয়ের পেছনে লাগতে গেলে মার দেয়? হ্যাঁ বিয়ের কয়েক বছর বাদে এই হয় জানিস তো, প্রথম প্রথম বউয়ের পেছনে মানে মেয়ের পেছনে লাগলে পরে খুব খুশি হয়, তারপরে বিয়ে হয়ে গেল খুব খুশি, তারপরে যদি পেছনে লাগতে হয় তখন খুন্তি দিয়ে পেটায়। তুমি তোমার বউয়ের কাছে নিশ্চয়ই তোমার খুন্তি পেটা খাও। এই আমার কথা আমি বলিনি। আচ্ছা কি গান গাইবি একটু শোনা? শোনাই একদম। তুমি বৌদি কালো পাখি আমি যেন কি, আমার আছে কালো পাখি তোমার সেটা না। এই ভালো করে গান গা যেটা গাইছিলি। ও আচ্ছা সরি সরি। আমি হলাম কালো ফটকে তুমি যেন কি, এসো বৌদি তোমার মাথার উকুন বেছে দি, সাদা হব তুমি কালা, রোগা হব তুমি শ্যামলা,
মেয়েদের মাথায়ও গুণ হয় না, ভাবা যায় কি? এসব বৌদি তোমার মাথার উকুন বেয়েছে। অসাধারণ, ভালো হয়েছে? কেমন ভালো হয়েছে? ভালো হয়েছে? ওরে বাবা, এই দেখো না কি এই নীল চাদর পর একটা বৌদি দেখো, এমন হাসছে না? হ্যাঁ, মনে হচ্ছে সামনের জনকে কামড়ে দেবে ঘাড়ে। আচ্ছা তাই? পুরো পাতলা হাসি, পাতলা হাসি, ফস ফস করে বেরিয়ে যাচ্ছে, আটকাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, চল চল চল, এবার আমি ব্যান্ডেজ সবাইকে ডেকে নিই।